আজ কাতার বিশ্বকাপ 2022 ফাইনাল খেলা। ঘড়ির কাঁটায় যখন রাত 9টা, ঠিক তখন আর্জেন্টিনা ও ফ্রান্স মুখোমুখি হবে উত্তেজনার ম্যাচে। ফাইনালের এই উত্তেজনাকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালি পাড়ায় গরু জবাই করে ভুড়ি ভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থক বৃন্দ। আকাশে নীল, প্যারানাই চিল। আর্জেন্টিনার এই পর্যন্ত আশাটা একদমই সহজ ছিল না। আমাদের অনেক ঝড় ঝাপটা, ভালো খেলা, কান্না হাসির মাধ্যমে আমরা এখানে চলে আসছি। তো শুরু থেকেই আমাদের পাবনার পাড় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী কোনো খেলাই খাওয়া দাওয়া মিট যায় নাই, ডেক খাওয়া দাওয়া চলছে। সেই ধারাবাহিকতায় আমরা সবাই চেয়েছিলাম যে আর্জেন্টিনা ফাইনাল খেললে আমরা একটা গরু খেয়ে উদযাপন করবো সবাই মিলে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের গরু কাটা। কে এম চাঁদমিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে আজ উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা এক বিশাল ভুড়ি ভোজের আয়োজন করেছে। এই আয়োজন উপলক্ষে সকাল থেকে গ্রাম ও গ্রামের বাইরে থেকে অসংখ্য আর্জেন্টিনিয়ান সমর্থকরা ভিড় জমায় স্পোর্টিং ক্লাব চত্বরে। একসাথে জড়ো হয়ে আনন্দ উল্লাস আর হৈহুল্লোড়ে ফেটে পড়ে সমর্থকরা। এছাড়া আজ গোপালগঞ্জ শহরের বড়তলা, পোস্ট অফিস মোড়, পাচুরিয়া, বেদগ্রাম সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা সহ নানা রকমের আয়োজন করা হয়েছে।